ভিজিল্যান্স দপ্তরের আধিকারিক সেজে এক ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক বিএসএফ জওয়ান ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় ভিজিল্যান্স দপ্তরের আধিকারিক সেজে দেড় লক্ষ টাকার প্রতারণা পুনরায় একই কায়দায় টাকা নিতে এলে প্রতারিত ব্যক্তি আধিকারিককে আটকে তুলে দেন পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার হাবড়া সুপার মার্কেট এলাকায় ঘটনায় ধৃত দীপেশ দত্ত পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দীপেশ বিএসএফের একশো বারো নম্বর ব্যাটালিয়ানে কর্মরত বর্তমানে নদিয়া জেলার হরিণঘাটা এলাকায় কর্মরত তিনি বাড়ি গোবরডাঙ্গা থানার খাটুরা রঘুনাথপুর এলাকায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ দিন কয়েক আগে হাবড়া সুপার মার্কেট এলাকার এক ব্যবসায়ী নারায়ণ সাহার দোকানে গিয়ে হানা দেন তিনি নিজেকে ভিজিলেন্স দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে ব্যবসায়ীর ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়ির কাগজপত্র সঠিক না থাকার অভিযোগ তুলে ব্যবসায়ীকে ভয় দেখিয়ে নগদ দেড় লক্ষ টাকা জরিমানা হিসাবে নিয়ে যান যাবার সময় বলে যান কাগজপত্র তিনিই সব ঠিক করে দেবেন ঘটনার পর থেকেই ওই ব্যবসায়ী আর কোনোভাবে যোগাযোগ করতে পারেনি অভিযুক্তের সাথে এসবের মাঝেই গত শনিবার হঠাৎ করে ওই বিএসএফ কর্মী ফের নতুন করে টাকা চাইতে আসলে ব্যবসায়ীরা তাকে হাবড়া সুপারমার্কেট এলাকায় ধরে রেখে হাবড়া থানায় খবর দেয় পুলিশের পক্ষ থেকে ধৃতকে বারাসত আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক পুলিশ রিমান্ডে নিয়ে রবিবার রাতে দেড় লক্ষ টাকা উদ্ধার করে ব্যবসায়ীর হাতে তুলে দেয় পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া